ওই মাঝে মাঝে আমাকে প্ল্যাকার্ড দেখায়, আমি ওদের বকলেও মনে রাখবে না, আমি ভালোবাসি। আগে কিছুদিন ওদের বাড়ানো হয়েছিল, কিন্তু ওদের একটা ডিমান্ড ছিল যে ওদের যদি 5,250 কোটি টাকা করে দেওয়া হয়, কারণ ওরা যেটা পেত ওরা হচ্ছে 20 দিনের বা 30 দিনের একটা কিছু পেত, তাতে ওরা খুব কম পেত, তাই টোটাল এটার জন্য 105 কোটি টাকা খরচ হবে বছরে, কিন্তু ওদের আমি 5,250 কোটি টাকা মান্থলি করে দিলাম, 20 দিনের বদলে 30 দিন করে দিলাম, এটাই ওরা চাইছিল, এটাও করে দিলাম। আর কি আছে, আবার বাদ বাকিটা কালকে বলবো, সব একসাথে বলবো না, গুলিয়ে ফেলবেন, আর সব একসাথে বললে একসাথে সব খাওয়ার খেলে হজম করতেও পারবেন না, কারণ আপনাদের এমনিতেই জায়গা কম, কারণ পজিটিভ জিনিস লেখার জায়গা তো আপনাদের কম, এটা তোমায় দেবো না, তুমি আমাদেরটা দিয়ে দেবে, পজিটিভ জিনিস লেখার জায়গা আপনাদের কম, নেগেটিভ জায়গা লেখা জিনিস আর টিভিতে দেখানোর জায়গা অনেক বেশি, আমাদের জন্য আপনাদের হাতে সময় একটুও নেই, সবটাই আমাদের বিপরীতে লেখার জন্য, কিন্তু সবটাই পজিটিভ বললাম। এই পজিটিভ ব্যাপারে যদি ইফ ইউ হ্যাভ এনি 1 or 2 কোয়েশ্চেন, দেন অনলি ক্যান আই গিভ ইউ দ্য রিপ্লাই, কিন্তু আমার অফিসাররা এখন আছে, তাদের সামনে আশা করি এমন কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন না যাতে দে ফিল এম্বারেস। আর একটা বলে দিই, আমি 28 তারিখে বীরভূম যাব, 28 তারিখে আমার একটা ইয়ারডি মিটিং আছে, আর আমি একটা পার্টিরও একটা প্রেস কনফারেন্স করব, আর সেটা আমি অবশ্য ভাড়া নিয়ে করব, আর 29 তারিখে আমি একটা র্যালি করব দুপুরবেলায়, কেষ্টরা ঠিক করবে, এবং কবে এরা দেশ থেকে বিদায় নেবে, শকুনির মতো বসে থাকে, কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে, একটা ভালো কাজের চিন্তা নেই। আজকে আমার 100 দিনের কাজের কর্মীরা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা দেওয়া উচিত তাদের কাজ করার পর। নরেন্দ্র মোদী সরকার 5 মাস ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা, আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের লোকেদের টাকা দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, মাদার কংগ্রেস, ব্লক কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন সবাই মিলেমিশে 5 তারিখ 6 তারিখ সব বুথে বুথে মিছিল করবেন, সব ব্লকে ব্লকে মিছিল করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবেন, বলবেন বিজেপি 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও, নরেন্দ্র মোদী 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও। কালকে 90 লক্ষ রেলের শূন্য পদ বাতিল করে দিয়েছে, তার মানে আস্তে আস্তে দোকানটাকে গুটিয়ে ফেলো, রেল বন্ধ, রেল বন্ধ বিক্রি করে দিচ্ছে, কয়লা বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, গম বন্ধ করে দিয়েছে, দেশে গম পাওয়া যাচ্ছে না, দেশে গম পাওয়া যাচ্ছে না, বলছে গম দেব না, আর ইলেকশনের আগে বলে উজালা গ্যাস দেব গরিব লোককে। মা বোনেরা ভাবলো আহারে বিনা পয়সায় উজালা গ্যাস পেলাম, আমি কত ভালো করে রান্না করে খাবো, আর আজকে দেখছেন কোথায় উজালা, ওটা হাওয়ালা, ওটা হাওয়ায় ভেসে চলে গেছে, উজালা ওটা ধোকালা, ধোকায় ভেসে চলে গেছে, কোথায় উজালা, 800 টাকা দিয়ে আপনাকে সিলিন্ডার কিনতে হবে, একটা গরিব মানুষ কোথার থেকে 800 টাকা পাবেন, 800 টাকায় সিলিন্ডার কেনার থেকে তো ঘরে স্টোভে রান্না করে ভালো, স্টোভে যে রান্না করবেন কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে, এবার তো মনে হয় কাঠে রান্না করতে হবে, আবার সে আগামী সেই পুরনো দিনে ফিরে যেতে হবে, এই অবস্থা আজকে হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন এই বিজেপি সরকার কত লোকের চাকরি চলে গেছে, 40% বেকারি বেড়েছে দেশে, আর নোটবন্দি যখন করলো সবার লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিল, তখনই আমি বলেছিলাম ভাই দেখো নোট ভাণ্ডার কিন্তু বড় কেলেঙ্কারি হবে, এটা মানুষের কাজে লাগবে না, আজকে প্রমাণ হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক বলছে
নোট ভান নোট বন্দি করে 102% ভেজাল হয়েছে 500 টাকার নোট। তো আজকে তুমি বলছো কয়লার টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর মাংস খেয়েছে, ওকে ইডির নোটিশ দাও। ও পাঠার মাংস খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। আর নোটবন্দির টাকা অরিজিনাল টাকা গেল কোথায়? কেন আজকে ভেজালে ভর্তি হয়ে গেল নরেন্দ্র মোদি? জবাব তোমায় দিতে হবে অমিত শাহ, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মনে রাখবে 2024-এ, মনে রাখবে 2024-এ তোমাদের নো এন্ট্রি, তোমরা ক্ষমতায় আর আসবে না, এটা মাথায় রেখো, যতই চেষ্টা করো মাথায় রেখো এটা। তাই আপনাদের সকলকে বলবো, সকলে ভালো থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে আপনারা কাজ করুন। তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে রাখবেন, নেতা থাকে মাত্র কয়েকজন, কিন্তু কর্মী থাকে অজস্র, এবং আপনারা আছেন বলেই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রাণের সম্পদ। তৃণমূল কংগ্রেস চলছে তার কারণ আপনারা আছেন বলে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা খুব ভালো থাকুন, যাতে কোনোদিন আপনাদের গায়ে কোনো আঁচ এসে না পড়ে। বাঁকুড়ায় আমি আবার আসবো, আমি দেখতে চাই সায়ন্তিকা দেখুন হেরে গেছে, তাও রোজ আসে বাঁকুড়ায়, এই ধরনের লোক চাই বাঁকুড়ায়। বিক্রমজিৎ, আমার জহর মারা গেছে কতদিন আগে, বিক্রমজিৎরা জহরদের সাথে কাজ করতো, তাই ওদের আমি তুলে নিয়ে এসছি। মনে রাখবেন অর্চিতারা যারা আছে তারাও অনেক দিন ধরে কাজ করতো, আমি ও বিষ্ণুপুরে খুব ভালো কাজ করেছে, আমার এখানকার মেয়র সর্বকনিষ্ঠ মেয়র, এবং তাকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আরও যারা আছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে বলবো। বাঁকুড়া মনে রাখবেন, বড়জোড়া বাঁকুড়া পুরুলিয়া গিয়ে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন। একদিকে বালুচরি, অন্যদিকে ডোকরা, একদিকে টেরাকোটা, অন্যদিকে ট্যুরিজম, সব কিছু করে সুন্দরভাবে আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। এবং আমি এটুকু বলি, কি লড়াই করবেন, ঘর থেকে বেরোবেন, এক বছর তো কাজকর্ম করেননি মনে হয়, হেরে গিয়ে দুঃখ পেয়েছিলেন। আজকে দিদি এসে বলে গেল, দিদি যদি হেরে গিয়ে চলে আসতে পারে তাহলে আপনারা কেন ঘর থেকে বেরোবেন না? দরজায় দরজায় মানুষের যান, মানুষের হয়ে কাজ করুন, দুয়ারে সরকারে কাজ করুন, পাড়ায় পাড়ায় সমাধানে কাজ করুন। মানুষ কোথায় কি পাচ্ছে না সেটা ভালো করে দেখুন, চাষিদের পাশে থাকুন, গরিবদের পাশে থাকুন, আদিবাসীদের পাশে থাকুন।